হ্যালো ফ্রেন্ডস সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই আজকে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের প্রবলেম সেট ওয়ানে যতগুলো অঙ্ক আছে তার সমাধান করিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে তো চলো শুরু করা যাক সবাই হাতে খাতা প্যান নিয়ে নিই শুরু করার প্রথমে শুধু একটা বিষয় বলি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে সমস্ত ফর্মুলা প্রয়োজন তার জন্য ডিসক্রিপশানে একটা ভিডিও দেওয়া আছে সেটা তুমি প্লে থেকেও দেখে নিতে পারো ভিডিওটার নাম হচ্ছে ক্লাস টুয়েলভের সমস্ত ফর্মুলা ইন ওয়ান ভিডিও মানে সেই ভিডিওতে ক্লাস টুয়েলভের যতগুলো চ্যাপ্টার আছে প্রতি চ্যাপ্টার থেকে অঙ্ক করার জন্য যা ফর্মুলা প্রয়োজন ওই একটা ভিডিওটাই দেওয়া আছে তো তোমরা সেই ভিডিও থেকে এই চ্যাপ্টারের জন্য যে সমস্ত ফর্মুলা প্রয়োজন একটু নোট ডাউন করে নিও তো চলো শুরু করা যাক তাহলে সেটা কোথায় পেয়ে যাবে হয় ডেসক্রিপশনে বা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আচ্ছা দেখো ফার্স্ট অঙ্ক কী বলছে প্রবলেম সেট ওয়ানের সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে দশ সেমি দূরে থাকলে ওদের মধ্যে পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে আধান দুটির মান নির্ণয় করো তো চলো করা যাক প্রথম কাজ হচ্ছে ফিজিক্সের অঙ্ক করার সময় যে কি কি দাওয়া আছে আগে লিখে নিই তা কাজ করলাম আধান দুটির কি সমমানের বলেছে তাহলে কাজ করলাম কিউ ওয়ান আর কিউ টু সমান আধান দুটি এটা কিউ ধরে নিলাম ঠিক আছে আচ্ছা আর কী দেওয়া আছে দূরত্ব আর দেওয়া আছে দশ সেন্টিমিটার আর কি বলেছে মধ্যবর্তী বল এফ কত গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আচ্ছা এটা আবার কেমন বল চলো দেখে না মিলিগ্রামকে আগে গ্রাম করে নিলাম তাহলে কত করতে হবে মিলিগ্রামকে গ্রাম করলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গ্রাম ওয়েট হ্যাঁ কি না আর এক গ্রাম ওয়েট মানে কত ডাইন পঞ্চাশ ইনু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এক গ্রাম মানে হচ্ছে নশো আশি ডাইন গ্রাম ওয়েট মানে বুঝতে পারলাম আর একবার রিপিট করে দিই মিলিগ্রাম ওয়েট তো মিলিগ্রাম ওয়েটকে আগে গ্রাম ওয়েট করলাম তাহলে মিলিগ্রামকে গ্রাম করলে কী করতে হবে টেন টুটি পার মানে থ্রি দেখুন তাহলে পঞ্চাশ মিনিট টুয়েন্টি মানে থ্রি কী হলো গ্রাম ওয়েট আর এক গ্রাম ওয়েট মানে কত হয় নশো আশি ডাইন আর বাদ বাকি যা ছিল লিখে দিলাম বুঝতে পারলাম আচ্ছা তাহলে চলো ফর্মুলা ফেলে দিই তাহলে এফ সমান কি যেহেতু দেখতেই পাচ্ছি সব সিজি এসে দেখো এখানে কি সেন্টিমিটার বল ডাইন তাহলে কি সিজি এসে তাহলে এফ সমান কী হয় কি ওয়ান কিউ টু বাই কি আর স্কোয়ার হ্যাঁ কি না তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো তো কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে তাই তো এটা কী হয়ে যাবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে কিউ সমান কী হবে রুট আবার অফ কী হবে এফ ইন্টু কি আর স্কোয়ার রুট এফ আর বাইরে চলে এলো চলো ভ্যালু বসে দিই রুট এফ মানে কত এই তো পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু নশো আশি আর আর মানে কত বাইরে দশ সেন্টিমিটার যেহেতু আর স্কোয়ার ছিল বাইরে আর করে দিয়েছি এটা করলে যেটা চলে আসবে সেটা হচ্ছে সত্তর স্ট্যাট করলাম যেহেতু সিজিএস পদ্ধতি আধানের একক স্ট্যাট করলাম বা ইএসিও লিখতে পারো হয়েছে নেক্সট কী বলছে দেখো দুটি আধানের অনুপাত টু ইজ টু থ্রি এবং তাদের মধ্যেকার দূরত্ব পাঁচ সেন্টিমিটার তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নাইনটি সিক্স ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো তো চলো ধরে যেহেতু অনুপাত আছে তাহলে ধরি লিখে দেবে তুমি ভাষা দিয়ে লিখিও আমি ডিরেক্ট লিখে দিলাম ধরি কিউ ওয়ান সমান কত টু আধানের মান আর কিউ টু সমান কত নিলাম থ্রি কিউ আধুন দুটি ধরে নিলাম তুমি এভাবে ভাষায় লিখতে পারো ধরি আধুন দুটির মান হলো টু ও থ্রি ক্যু আমি এভাবে ধরে নিলাম হয়েছে আচ্ছা মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার আর কী বলে দিয়েছে বল কত যেন নাইনটি সিক্স ডাইন বলে দিয়েছে হয়েছে অতএবা আমরা কী জানি ফর্মুলা এফ সমান কি কিউান কিউ টু বা আর স্কোয়ার কিউান মানে কত টু কিউ কিউ টু মানে কত থ্রি কিউ বা কী হয় আর স্কোয়ার তাই তো নাকি তাহলে বা চলো কিউ স্কোয়ার সমান কী হচ্ছে দেখো তো কিউ স্কোয়ার সমান কত তিন ছয় তাহলে এফ ইন্টু আর স্কোয়ার বাই কত সিক্স অত অতএফ তাহলে কিউ সমান কী হবে রুট দিয়ে দিই তাহলে কিউ সমান হয়ে যাবে এফ বাই সিক্স আর রুট আর স্কোয়ার মনে করো আর বাইরে চলে গেল ইন্টু আর চলো ভ্যালু বাসায় কত নাইনটি সিক্স বাই সিক্স হয়েছে ইন্টু কত হয়ে যাবে আর মানে কত পাঁচ নাইনটি সিক্স বাই সিক্স কত হয় এটা দাও ষোলো হয়ে যাবে ষোলো মানে কত বাইরে তাহলে চার পাঁচে কত কুড়ি তাহলে কিউ সমান কত বললাম কুড়ি তাহলে অতএব আধান দুটির মান কত হবে অতএব কিউ ওয়ান সমান কত হয় বলো অবশ্যই এটা কিসে স্টার্ট কুলম ঠিক আছে টু ইন্টু কত কিউ মানে কুড়ি সমান কত চল্লিশ স্টার্ট কুলম আর কিউ টু সমান কত হয় বলো থ্রি ইন্টু কিউ থ্রি ইন্টু কিউ মানে কুড়ি তাহলে ষাট স্টার্ট কুলম বা ইয়ে ইউ যা লিখবে লিখো ব্যাস দেখে নাও নেক্সট অঙ্কে আসছি তিনের অঙ্ক দুটি গোলকের প্রত্যেকের আধান এক কুলম ওই গোলক দুটিকে বাড়িতে পরস্পর থেকে কত দূরে রাখলে এদের প্রত্যেকের ওপর ক্রিয়াশীল বল এক নিউটন হবে চলো কি কি দেওয়া আছে কি লিখে নিই প্রত্যেকের আধান এর মানেটা কি কিউ ওয়ান কিউ টু সমান কত বলে দিয়েছে এক কুলম আর কি বলেছে ক্রিয়াশীল বল এফ সমান কত বলে দিয়েছে এক নিউটন কি চেয়েছে ওদের মধ্যবর্তী দূরত্ব আর চেয়েছে ঠিক আছে তাহলে কোন ফর্মুলা ইউজ করবো এই তো এফ সমান কি আচ্ছা সিজিএস না এসআই কুলম নিউটন সব এসআই তাহলে কি ওয়ান বাই ফোর বাই এফসাইলের নট কী হয় কিউ ওয়ান কিউ টু বা আর স্কোয়ার হ্যাঁ কেন যেহেতু শূন্য মাধ্যম বলে দিয়েছে এফসাইলের নট বা চলো ভ্যালু বসানো যাক এফ এর ভ্যালু কত বলো কত নিউটন ওয়ান নিউটন ওয়ান বাই ফোর পা এফসাইটন ভ্যালু কত নাইন ইন্টু টেনে দেবার নাইন এটা মুখস্থ রাখবো কিউ ওয়ান ওয়ান কুলাম কিউ টু ও অনকুলাম যেহেতু দুটোই ওয়ান বাই কত আর স্কোয়ার অত এফ আর সমান কী হবে এ পাশে নিয়ে গেলে রুট হয়ে যাবে রুট অফ কত নাইন ইন্টু টেনে দেবো আর নাইন এটা ক্যালকুলেশন করলে সামথিং এরকম চলে আসবে নাইন পয়েন্ট ফোর এইট সিক্স পাওয়ার 4 ফোর মিটার এটা একটু দেখে নিও সামথিং এরকম নাইন পয়েন্ট ফোর এইট সিক্স হ্যাঁ এরকম কিছু একটা চলে আসবে নেক্সট क्वेश्चन দেখো হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কী পরিমাণ বল ক্রিয়া করবে ধরে নাও ইলেকট্রনের আধান মাইনাস ফোর পয়েন্ট এইট টেন টু দি পরমাণস টেন ইয়েসি এবং ইলেকট্রন কক্ষের গড় ব্যাসার্ধ টেন টু দু মানুষ এইট সেমি মানে বলেই দেওয়া আছে এটা আধান বলে দিয়েছে এটা ব্যাসার্ধ আর বলে দিয়েছে তাহলে ফর্মুলা কী বলো ইলেকট্রন প্রোটনের মধ্যে কত বল ক্রিয়া করবে আগে একটু ভাবি হাইড্রোজেন পরমাণুতে কটা প্রোটন কটা ইলেকট্রন একটাই প্রোটন একটাই ইলেকট্রন হ্যাঁ কিনা আচ্ছা তাহলে ফর্মুলা লিখে দিই সিজিএস নেসাই দেখতে পাচ্ছি সব সিজিএস তাহলে লেফট সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাই তো চেয়েছে কি চেয়েছে দেখো তো বল চেয়েছে এফ ই চেয়েছে তাহলে কিউ ওয়ান কত বলো ইলেকট্রনের আধান কত বলেই দিয়েছে কিন্তু মাইনাস লিখার দরকার নেই শুধু ভ্যালুটা লিখবো ঠিক আছে ফোর্সের শুধু ভ্যালুটা ইন্টু কিউ টু চলো ইসের নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি আছে আচ্ছা প্রোটন চেয়েছে তাই না তো প্রোটনের আধান কত একটাই প্রোটন একটাই ইলেকট্রন তাই তো নাকি প্রোটনের আধান কত সেম যেটা ইলেকট্রনের আধানই হয় কিন্তু প্লাস এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই শুধুমাত্র কী করবো ভ্যালুটা বসাবো হয়েছে আদান দুটো সেম এক কথা ইলেকট্রন প্রোটন বাই কত আর স্কোয়ার ডিস্টেন্স কত টেন টু দি পাওয়ার মাইনাস টেন তার কত স্কোয়ার এইটা যদি তুমি করো ক্যালকুলেশন এটা সামথিং আমি লিখে দিচ্ছি ক্যালকুলেশন আমার করা আছে এখানে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডাইন সামথিং এরকম একটা চলে আসবে একটু ক্যালকুলেটার অবশ্যই মিলিয়ে নেব ঠিক আছে নিজেরা সামথিং এরকম কিছু একটা চলে আসবে বুঝতে পারলাম বিষয়টা ইলেকট্রন প্রোটন একটা নির্দিষ্ট কত ডিস্টেন্সে আছে বলে দিয়েছে ব্যসার দায়িত্ব বলে দিয়েছে যেহেতু আদান সেম ভালো বসিলাম নেক্সট কী বলছে দেখো পাঁচেরটা ইলেকট্রনের আধান ই এবং ভর স্মল এম একটি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চার দিকে আর ব্যাসাদের বৃত্ত পথে ঘুরছে ইলেকট্রনের বেগ কত চলো এটা একটু ইলেভেনের কনসেপ্ট নেব হয়েছে এই পর্যন্ত আচ্ছা দেখে নাও আচ্ছা বলো তো কোনো বস্তু ওপারটা মেটাচ্ছি হয়েছে পসগুলো লিখে নিও কোনো বস্তু যদি বৃত্তপথে ঘুরতে চায় তাহলে কি প্রয়োজন একটু মনে করো বৃত্তীয় গতি চ্যাপ্টারে পড়েছিলাম ক্লাস ইলেভেনে ভুলে গেলে থাকলে অসুবিধে নেই আমি বলে দিচ্ছি সেটা কি কী প্রয়োজন অভিকেন্দ্র বল আর এম ভরের বস্তু যদি ভি দ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে তাহলে কত অভিকেন্দ্র বল প্রয়োজন হয় এম ভি স্কোয়ার বাই আর এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এই অভিকেন্দ্র বলটা দিচ্ছে কি একটু ভাবো কার কার মধ্যে ইলেকট্রনের আদান একটা নিউক্লিয়াস নিউক্লিয়াস ঠিক আছে যার আদান কত বলে দিয়েছে জেড ই হয়েছে এর চারপাশে কি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে হয়েছে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে ওকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে বেড়াচ্ছে হয়েছে তো এম ভরের ইলেকট্রন ধরে নিলাম কত দ্রুতিতে ঘুরবে ইলেকট্রনের বেগ সে ভি ভি বেগে ঘুরছে আর বাসার বৃত্ত পথে তাহলে কত অভিকেন্দ্র বল দরকার এম ভি স্কোয়ার আর এটা কে দেবে এই তো এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম ফোর্স যাই বলো তাহলে ফর্মুলা কত কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার কিউ ওয়ান কত ইলেকট্রনের কত ই শুধু ভ্যালুটা শুধু মান ঠিক আছে ইন্টু নিউক্লিয়াসের কত জেডি বাই ডিস্টেন্স কত আর স্কোয়ার অতএব ভালো করে দেখো একটা আর একটা আর কেটে যাবে একটা আর একটা আর কেটে যাবে তাই তো তাহলে শুধু আর অতএব ভি সমান কী হবে রুট আবার অফ কত হয় বলো জেড ই স্কোয়ার আর এমটা নিচে চলে এলো আর আর ব্যাস এটা হয়ে যাবে মেন কনসেপ্ট এটাই যে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল দরকার বলটা কে দেবে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির আকর্ষণ বল ব্যাস এই জিনিসটাই লেখা হয়েছে দেখে নাও ছয়ের অঙ্ক দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে প্লাস চব্বিশ ইএসিউ এবং প্লাস ষোলো ইসিউ বাই মাধ্য বায়ু মধ্যে এদের দূরত্ব আট সেমি হলে ওদের মধ্যে পারস্পরিক বল করে তাহলে এফ চেয়েছে দেখতেই পাচ্ছি সি জি আছে ইএসিউ ইএসিউ সেমি তাহলে ফর্মুলাকে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আচ্ছা আধান মান কত চব্বিশ একটার একটা কত ষোলো আর দূরত্ব কত আট স্কোয়ার ঠিক আছে এটা করে দেখো ছয় চলে আসবে ঠিক আছে দেখে নাও এ তো চৌষট্টি চার ষোলো চার ছয় চব্বিশ চলে আসবে ষোলো ছয় কি যেহেতু সিজিএস ডাইন অবশ্যই নেক্সট দেখো কি বলছে তিনটি আধান প্লাস দশ মাইক্রোকলাম প্লাস কুড়ি মাইক্রোকলাম মাইনাস কুড়ি মাইক্রোকুলাম দুই সেমি বিশিষ্ট একটি সমবাহত্রী ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত আদানগুলি মাধ্যমে অবস্থিত ধরে প্লাস দশ মাইক্রোকলাম আদানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো চলো সাজিয়ে দিয়েছি এটা প্লাস দশ প্লাস কুড়ি মাইনাস কুড়ি তুমি যে কোনো জায়গায় রাখতে পারো রেখে দিলাম হয়েছে এই দূরত্বগুলো কত দুই সেন্টিমিটার করে এটা বলেই দিয়েছে এই দূরত্বগুলো হচ্ছে দুই সেন্টিমিটার করে ঠিক আছে বাহুগুলো বলে দিয়েছে আচ্ছা এবার বলছে এর ওপর কত বল ক্রিয়া করবে চলো দেখা যাক দেখা বলো প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ হ্যাঁ কিনা চলো এটাকে এফ ওয়ান ধরলাম হয়েছে আর কি মাইনাস প্লাসকে কী করবে আকর্ষণ চলো এটাকে এফ টু ধরলাম এবার চলো তো এফ ওয়ান এফ টুকে একই হবে না ভাবো কী করে দেখো তো ফর্মুলা কী এফ ওয়ান এফ টু একই হবে কেন একটু ভাবো দেখি কেন দেখো কারণ কি কুড়ি দশের ওপর কত বল ক্রিয়া করছে দেখো কুড়ি দশ আধান দুটো কত কুড়ি আর দশ আর মধ্যে দূরত্ব দুই সেমি এখানে দেখো মাইনাস কুড়ি আর দশ মধ্যবর্তী দূরত্ব কত দুই সেমি হ্যাঁ এটা মাইনাস কিন্তু মানটা কি হবে একই তো তাহলে মানটা একই তাহলে এ একটু কি লিখতে পারি ফর্মুলা ওয়ান বাই ফোর পাই এফ এর নট কিউ ওয়ান কিউ টু বার স্কোয়ার কেন এসাই ইউজ করলাম বলো তো কারণ কি সব মাইক্রো কুলম তাহলে কুলম আছে তার জন্য নাইন ইন্টু কত হয় টেন টু দি পাওয়ার নাইন ওয়ান ভ্যালু কত চলে কুড়ি ধরলাম ধরলাম এটা এটাকে ফোর্স ক্রিয়ে করছে বা এটা এটাকে একই বিষয়ে মান তো সেম তাহলে কুড়ি ইন্টু কত টেন টু দু মাইনাস সিক্স তাহলে কুলম হয়ে গেল টু কিউ টু মানে কত দশ মাইক্রো তার মানে কি কুলম করে টেন মাইনাস সিক্স বাই কত ডিস্ট্যান্স আর স্কোয়ার মানে কত দুই দুই কি সেন্টিমিটার তাহলে টু ইন্টু টেন টু দু মাইনাস কি টু তাহলে কী হয়ে যাবে মিটার স্কোয়ার করে দিলাম এটা তুমি যদি করো এটা চলে আসবে পঁয়তাল্লিশশো নিউটন এটা ক্যালকুলেশন করে দেখে না এত যেহেতু এসআই নিউটন হয়েছে এবার ভালো করে দেখো তাহলে কত বল ক্রিয়া করলো দুটো বল এফ ওয়ান এফ টু জানি এখানে যেহেতু দুটি বল ভিন্ন দিকে ক্রিয়া করছে মিডিলে অ্যাঙ্গেলটা কত হবে লব্ধির ফর্মুলা ফেলবো দুটি ভেক্টর এ আর বি ঠিক আছে এটাকে এ ভেক্টর ভেক্টর এরকম ভাবে এফ ওয়ান এফ টু মিডিলে কত এটা ডিস্টেন্স কত হয় বলতো এই অ্যাঙ্গেলটা টোটালটা কত বলো এই টোটালটা কত একশো আশি তার মধ্যে সমভাবত্রী ত্রিভুজ মানে কি এক একটা কোন কত ষাট ডিগ্রি সব ষাট তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস ষাট মানে কত একশো কুড়ি তাহলে এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব বলছি কোন কত একশো কুড়ি ডিগ্রি তাহলে ফর্মুলা ফেলে দাও অতএব লিখে দেবে যে প্লাস দশ মাইক্রোক্লোমের ওপর ক্রিয়াশি লোব্ধি বল এফ সো কি কি রুটটা চলো ফর্মুলা ফেলে দিই এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস কত ওয়ান টোয়েন্টি হ্যাঁ কি না এবার একটা জিনিস বলে এফ ওয়ান এফ টু তো একই চলো সবকে এফ ওয়ান করে দিলাম তাহলে এফ ওয়ান স্কোয়ার প্লাস কি এফ ওয়ান স্কোয়ার কস একশো কুড়ি কত হয় বলো মাইনাস আফ ঠিক আছে আমি এখানে বসে দিচ্ছি তাহলে বুঝতে পারো কস একশো কুড়ি আমি এখানে বসলাম এটা হ্যাঁ বোঝানোর জন্য এক লাইনে মাইনাস আফ তোমরা এই লাইনটা পরে করিও পরে লাইনে মাইনাস আফ তাহলে দেখো দুই দুই কেটে গেল প্লাস মানে মাইনাস আর কি এফ ওয়ান আর এফ পু ধরলাম তাহলে এফ ওয়ান ইন্টু এফ ওয়ান তাহলে কত হয়ে গেলো এফ ওয়ান স্কোয়ার তাহলে একটা কেটে গেল তাহলে শুধুমাত্র কি করে থাকবে রুট এফ ওয়ান স্কোয়ার মানে শুধু কি এফ ওয়ান মানে কত এটা হবে পঁয়তাল্লিশ এটা হবে আনসার চেক করে নিও আটের অঙ্ক ফোর কিউ ও কিউ আধান দুটির মধ্যে ব্যবধান টু আর অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগ করে রেখে মধ্যবিন্দুতে রাখা হলো কিউ আধানের ওপর মোট বল শূন্য হলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে চলো করা যায় চিত্রটা কিনি ফোর কিউ আর কত কিউ এরকম দুটো আধান আছে ঠিক আছে এদের মধ্যবিন্দুতে কি রেখেছে এদের ব্যবধান টু আর বলে দিয়েছে এদের মধ্যবিন্দু একটা ক্যাপিটাল কিউ আধান রেখেছে তাহলে এই ডিস্টেন্সগুলো কত হবে এটা আর হবে এই ডিস্টেন্সটা কত হবে আরও হবে হ্যাঁ কিনা বলেছে এখন কিউ এর ওপর টোটাল ফোর্স জিরো তাহলে কে কে ফোর্স দিবে কিউকে এটা একটা দেবে ক্যাপিটাল কিউ আর কত দেবে ফোর কিউ হ্যাঁ কি না তাহলে এদের ফোর্সটা কি টোটাল জিরো তাহলে জিরো করে দেওয়া তাহলে ফর্মুলা কি কিউ ওয়ান কিউ টু বা আর স্কোয়ার তাহলে চলো ফোর এর জন্য প্রথমে লিখি ফোর কিউ ইন্টু স্মল কিউ বা আর স্কোয়ার আর মানে কত ডিস্টেন্সটা কত টু আর টু আর তার কি স্কোয়ার বুঝতে পারলাম প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ক্যাপিটাল কিউডি স্মল কিউবার ডিস্টেন্স কত বলো স্মল আর স্মল আর তার স্কোয়ার সমান কত জিরো টোটাল ফোর্স জিরো বলেই দিয়েছে মোট বল বা দেখো দুইয়ের স্কোয়ার তাহলে কত চার 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 কেটে গেলো কিউ স্কোয়ার এখানে আর স্কোয়ার এখানে কিউ আর স্কোয়ার চলো কিউবে আর স্কোয়ার কমন নিয়ে নিলাম তাহলে কত পড়ে থাকলো বলো এখানে এখানে পড়ে থাকলো শুধুমাত্র একটা স্মল কিউ কিউআর স্কোয়ার তাহলে একটা স্মল কিউ প্লাস এখানে কিউ আর স্কোয়ার কম তাহলে ক্যাপিটাল কিউ সমান কত জিরো এবার দেখো কিউ আর স্কোয়া তো জিরো হতে পারে না কারণ ভ্যালু বলেই দিয়েছে যে একটা কিউ একটা দূরত্ব আছে তাহলে এটা জিরো না তাহলে জিরো হতে হবে এটা অতএব কি লিখতে পারি ক্যাপিটাল কিউ বা বা যা লিখবি লিখো প্লাস সমান কত জিরো তাহলে ক্যাপিটাল কিউ সমান কত হবে মাইনাস কিউ ঠিক আছে এটা হবে অ্যান্সার মাইনাস কিউ ক্যাপিটাল কিউর মান কত হবে মাইনাস কিউ হতে হবে চলো নেক্সট অঙ্ক এক ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান এবং একটি ধনাত্মক আধার স্মল কিউ একই স্টরেখা অবস্থিত কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্য অবস্থায় থাকবে এই সাম্য কিরূপ সুস্থির না অস্থির না নিরপেক্ষ চলো করা যায় দেখে না কত মানের আছে দেখো একটা মাইনাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান এত মানের ঠিক আছে এত ইউনিট মানের আধান আছে এদের এদের কোথাও সংযোগ আধান রাখবো তাহলে যেত কি থাকে সাম্যাবস্থায় থাকে টোটাল সংস্থাটা সিম্পলি বলো যেহেতু আধান দুটোর মান সমান কোথায় কোথায় রাখ রাখতে হবে অবশ্যই মধ্যবিন্দুতে এটুকু পরিষ্কার ঠিক আছে যেহেতু আধান দুটোর মান সমান আছে তাহলে আমাকে কোথায় রাখতে হবে মধ্যবিন্দুতে তাহলে এর জন্য যা প্রভাব হবে এর জন্য সেম প্রভাব ব্যাপারগুলো ঘটবে আচ্ছা এবার এর মান কত হবে দেখা যাক তাহলে ভালো করে দেখো এর একই রকম এক কাজ করব। এর ওপর টোটাল ফোর্স কত দেখবো আর এর জন্য এর ওপর টোটাল ফোর্স করবো টোটাল ফোর্সটাকে কি জিরো আর একবার রিপিট করি এর জন্য একবার এর ওপর দেখব এবার এর জন্য এর ওপর দেখবো টোটাল ফোর্সটা কত করে দেবো জিরো করে দেবো এর ওপরে দেখতে পারে একই বিষয় তো যে কোনো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের যে কোনো একটার ওপর টোটাল ফোর্স কত করে দেবো জিরো করে দেবো তবেই তো সাম্যাবস্থায় থাকবে এবার তুমি বলে স্যার আপনি কেন এটার ওপর কেন করলেন না এটা নইলে বুঝলাম যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যে এর ওপর করা মানে যায় এর ওপর মানে করা তা সেম জিনিস ঠিক আছে তাহলে এর ওপর কেন করলেন না এ তো অটোম্যাটিকলি অলরেডি জিরো হবে কীভাবে দেখে নাও দেখো মাইনাস কিউ এটা যদি প্লাস ভাবি মাইনাস প্লাসকে কী করবে আকর্ষণ মাইনাস প্লাসকে কী করবে আকর্ষণ তো টোটাল কথা হবে জিরো তো হবে একে মধ্যবিন্দুতে ডিস্ট্যান্স সেম মান সমান ঠিক আছে তো একে নিয়ে কোনো চাপ নেই চাপ হচ্ছে এই দুটোকে নিয়ে তো দুটো তো একই তাহলে একটার যে কোনো টোটাল ফোর্স জিরো তাহলে করা যাক এর জন্য এর উপর একবার এর জন্য এর চলো এর জন্য এর জন্য এর উপর করি তাহলে কিউ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান বাই কত আর স্কোয়ার চলো এই টোটাল সে একই রকম তাহলে এটা কত হবে আর বাই কত টু আর তার স্কোয়ার আগেরটার মতো দেখো সাপছি প্লাস ক্যাপিটাল স্মল কিউ ইন্টু কত মাইনাস ওয়ান বাই কত আর স্কোয়ার কারণটা আর স্কোয়ার সমান কত টোটাল ফোর্স জিরো তবে তো সাম্য অবস্থায় থাকবে বা একই রকম কাজ করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ওয়ান বাই আস্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এখানে কত করে থাকলো একের চার প্লাসে মাইনাসে কি মাইনাস ঠিক আছে কত যদি ওয়ান বাই আস্কোয়ার কমন এনেছি শুধু কিউ মাইনাস কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ জিরো বা এটা তো জিরো হওয়া সম্ভব নয় তাহলে কে জিরো তাহলে এটা জিরো তাহলে কিউ সমান কত হয়ে যাবে একের চার সমান কত জিরো পয়েন্ট টু ফাইভ ইউনিট ঠিক আছে এটা হতে হবে দেখো কিছু নেই মানে কি প্লাস আছে এটা হচ্ছে আনসার এবার বলো এটা সুস্থির না অস্থির একটু ভাবা যাক সুস্থির না অস্থির হবে কি করে বুঝবো আগে একটু মনে করো সুস্থির মানে কি ওই জায়গা থেকে একটু ওর অবস্থান পরিবর্তন করব। যদি আগের অবস্থায় ফিরে যায় সুস্থির ঠিক আছে আর যদি বিঘ্নিত হয়ে যায় আগের অবস্থায় ফিরে না গেল তাহলে কি বলে দেবো ঠিক আছে সেটা কি হয়ে যাবে ওয়াই স্থির হবে আর নিরপেক্ষ মানে কি যেখানে রাখবে সেখানে থেকে যাবে তো চলো দেখা যাক কি ঘটছে মনে করো এই মোমেন্টে ভাবো এই মোমেন্টে ভাবো মাইনাস ঠিক আছে চলো এটা কি আমি ভাবছি মাইনাস প্লাস কিউ ঠিক আছে মাইনাস একে আকর্ষণ করছে মাইনাস প্লাসকে আকর্ষণ তাহলে দুজনে কে দুই দিকে ঠিক আছে এবারে কাজ করলাম ভালো করে দেখো আমি এই স্মল কিউটাকে হালকা এই পাশে নিয়ে এলাম বোঝার চেষ্টা করিও তাহলে কী হলো মাইনাস প্লাসকে কে আকর্ষণ আর মাইনাস প্লাসকে আকর্ষণ কিন্তু যেহেতু এই ডিসটেন্সটা কম এই ডিস্টেন্সের তুলনায় তাহলে আকর্ষণ বলটা কোন দিকে বেশি হবে এই দিকে ফলে অল ওভার লোভ দিবল এই দিকে ক্রিয়ে করবো আর আমরা জানি এফ সমান কি এম এ যেখানে বল সেখানে তরণ আছে হ্যাঁ কিনা তাহলে কি এইদিকে তরণ সৃষ্টি হয় ফলে আদানটা এই পাশে চলে আসবে ফলে কি সুস্থির সাম্য হলো না তাই তো আগের অবস্থায় ফিরে যাচ্ছে না যেখানে রাখছি ওখানে থাকছে না তাহলে এটা কী সাম্য ওয়াই সাম্য দেখে না তাহলে আনসার হবে এটা কি ওয়াইস কেমন সাম্য ওয়াই সাম্য দশের অঙ্ক দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটি লম্ব সমাধি খণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক সময় ডি বাই টু রুট টু হয় মানেটা কি চলো দেখিনি না দুটি সম পরিমাণের আধান ধরে নিলাম কিউ আর কিউ ডি ব্যবধান আছে প্রথম লাইনে বলেছিল এদের লম্ব সমাধি খণ্ডক মানে কি দুই ভাগে ভাগ করবে লম্ব মানে কি এ তো লম্ব হবে তাই লম্ব সমাধি খণ্ডক ঠিক আছে আচ্ছা কি বলেছে বলেছি এক্স দূরত্বে আরেকটা আধান নেওয়া হলো চলো ক্যাপিটাল কিউ ধরে নিলাম তাহলে এর ওপর বলছে বল ম্যাক্সিমাম হবে যখন এক্সটা এটা হয় চলো দেখানো যাক তাহলে এর ওপর কত ফোর্স ক্রিয়ে করবে একটু দেখে দেখো এটা স্মল কিউ এটা ক্যাপিটাল কিউ তাহলে যা ফোর্স ক্রিয়ে করবে এটা স্মল কিউ এটা ক্যাপিটাল কিউ সেম ফোর্স ক্রিয়ে করবে কেন বলতো একে তো মান একই আর দূরত্বও একই যেহেতু লম্ব সমাধি খন্ডাক এখান থেকে যা দূরত্ব হবে এখান থেকে সেম দূরত্ব হবে তার জন্য অ্যাঙ্গেল দুটো কি একই হবে থিটা ধরে নিয়েছি হয়েছে আচ্ছা চলো বলতো এটা একে যদি দুটোই প্লাস হয় প্লাস ভেবে না যেহেতু কিছু নেই প্লাস ভেবে না প্লাস প্লাসকে কি বিকর্ষণ চলো এইদিকে এফ বললাম প্লাস প্লাসকে কী বিকর্ষণ হ্যাঁ কিনা মান যেহেতু সমান এফই ধরলাম এবার ভালো করে বলো এটা যদি থিটা হয় এটা থিটা লিখতে পারি কোণ দেখো এটা আর এটা ছেদক বুঝতে পারলাম দেখো এটা ছেদক আর এই দুটো কি সমান্তরাল একই রকমভাবে বলো তো এটা থিটা হলে এটা থিটা লিখে যায় কেন বলো তো এই তো একই রকম এটা ছেদক আর এই দুটো কি সমান্তরাল ঠিক আছে অনুরূপক্ষণ আচ্ছা বলো এটা যদি এফ হয় যার সাথে কোন করে সে উপাংশটা কী হয় এফ কস থিটা তাহলে এটা কী হয়ে যাবে বলো এফ সাইন থিটা হ্যাঁ কিনা একই রকম এটা যদি এফ হয় এটা কত হয় বলো এফ কস থিটা আর এটা কত হয়ে যাবে এফ সাইন থিটা তাহলে উপর দিকে কটা এফ সাইন থিটা দুটো আর এদিকে এফ কস্তিটা এদিকে এফ কস থেকে এই দুটো কি করে দেবে ক্যান্সেল আউট তার কারণটা কি বলতো এফ এর ভ্যালু তো একই তাই না এক্ষুনি বললাম না এফ এর ভ্যালু একই যেহেতু দেখো দূরত্ব সমান তারপরে কি মান সমান তাহলে এই দুটো পরস্পরকে কি এটা আর এটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিল তাহলে শুধুমাত্র কি থাকবে টু এফ কস টু এফ সাইন থিটা চলো করা যাক তাহলে দেখো স্মল কিউ এর জন্য ক্যাপিটাল কিউ এর ওপর ক্রিয়াশীল বল ফর্মুলা কি কিউ ওয়ান কিউ টু বার স্কোয়ার তাহলে স্মল কিউ ক্যাপিটাল কিউ বা আর স্কোয়ার আর মানে কোনটাই ডিস্টেন্স এটা ধরো বা এটা ধরো একই ব্যাপার ভালো করে দেখো এই ত্রিভুজটা ভাবো এটা বা এটা যে কোনো একটা ভাবতে পারো এই ত্রিভুজটা ভাবতে পারো বা এই ত্রিভুজ হয়েছিল এটাই ভাবো দেখো এটাকে লম্ব এটাকে ভূমি ভূমিটা কত হয় টোটাল যদি ডি হয় এটা কত হয় বলো এটা অবশ্যই ডি বাই টু এটা কি অতিভুজ তাহলে ফর্মুলা কি q1 q2 / r2 মানে এ ডিসটেন্স q1 q2 মানে স্মল q ক্যাপিটাল q / r2 মানে এটা অতিভুজের স্কয়ার মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার x স্কয়ার প্লাস d / 2 এর হোল স্কয়ার বুঝতে পারল না আচ্ছা তাহলে টোটাল ফোর্স কত হবে f sin θ + f sin θ মানে কত 2f sin θ অথবা q এর উপর ক্রিয়াশীল মোট লব্ধি হবে f = 2f sin θ 2 * f এর ভ্যালু বসিয়ে দিলাম স্মল q ক্যাপিটাল q ঠিক আছে सेम sin θ মানে কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব কত x অতিভুজ কত অতিভুজ মানে কি √a² + b² x² + d / 2 এর হোল স্কয়ার মানে d² / 4 ঠিক আছে চলো নেক্সট কি টু ক্যাপিটাল কিউ স্মল কিউ রেখে দিলাম এক্স রেখে দিলাম এটা ইন্টু এটা করলে দেখো এটা আসবে না ভালো করে দেখো কীভাবে দেখে এটাকে জেড ভাবো এটাকে রুট জেড বলো তো জেড ইন্টু রুট জেড কী হয় জেড টু দি থ্রি বাই টু হ্যাঁ কি না জেড ইন্টু রুট জেড গুণ করে কত হবে জেড টু দি থ্রি বাই টু তাহলে এটা ইন্টু এটা রুট এটা তাহলে কত হয়ে যাবে সেটা থ্রি বাই টু বুঝতে পারলাম আচ্ছা এবার দেখে নাও বুঝতে পারলাম তো জেড ইন্টু রুট জেড কেন আসছে কারণ জেড ইন্টু রুট জেড মানে কত হাফ তো তাহলে মাথায় মাথায় যোগ হবে তাহলে ওয়ান প্লাস আপ কত হয় থ্রি বাই টু আচ্ছা চলো দেখে থ্রি বাই টু হয়ে গেল এক কাজ করলাম টু কি ইউজ মনে দিলাম এক্স রেখে দিলাম এটাকে টু ওপরে লিখলাম মাইনাস থ্রি বাই টু চলো এটাকে ইউ ইন টু ভি ভাববো ডেরিভেটিভ করবো মনে আছে ইউ ভি এর ডেরিভেটিভ যদি এক্সের রেসপেক্ট করি একবার কে স্ত্রি রেখে ইউ ডেরিভেটিভ একবার কে স্ত্রি রেখে ভিএেটিভ ওটাই করবো দেখো ডিএফ ডি এক্স শোন কি এটা তো সে কনস্ট্যান্ট এটাকে রেখে দিলাম ঠিক আছে এবার দেখো একে এ কে স্থির রেখে ডেরিভেটিভ একে স্থির রাখলাম এক্সের ডেরিভেটিভ কত এক্সের সাপেক্ষে ওয়ান লিখে না লিখে সময় লিখিনি চলে তারপরে প্লাস দিতে হয় এবার কাকে স্ত্রী রাখবো এক্সকে কে স্ত্রী রেখেছি কারণ ডিভেটিভ এর ডেভেটিভ কী করে করতে হয় মাথায় যে আসে পাশে মাইনাস থ্রি বাই টু মাথা থাকে এক কম তা তুমি যেখানে মাইনাস ওয়ান করো তাহলে কত হয়তো মাইনাস ফাইভ বাই টু আসবে না দেখো লশা করো নিচে টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ বাই টু বুঝতে পারলাম কেন এলো আচ্ছা এটা হয়ে গেল এবার ভেতরে কথা আছে এক্সকে তার ডেভেটিভ কত টু এক্স বুঝতে পারলাম আচ্ছা তাহলে কত হলে দেখে নাও টু এটা রেখে দিলাম এটা রেখে দিলাম প্লাস মাইনাসে মাইস দেখো এই টু এই টু কেটে গেল এটু এটু কেটে গেল তাহলে কত করে থাকলো মাইনাস থ্রি এক্স ইন্টু এক্স কত হয়ে যাবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আরেকজন মা ওপরে ছিল নিচে নিয়ে গেলাম তাহলে এরকম দেখতে হবে আচ্ছা বলো তো এফ ড্যাশ এর সর্বোচ্চ হবে এফ ড্যাশ এই মানটা কি এটাই তো চেয়েছে যে সর্বোচ্চ সর্বোচ্চ হওয়া মানে কি কনস্ট্যান্ট হয়ে যাওয়া তাহলে তার ডেরিভেটিভ কত জিরো মনে রাখবা সর্বোচ্চ বা সর্বনিম্ন বললেই তার ডেরিভেটিভ জিরো করে দেবো ঠিক আছে কারণ সর্বোচ্চ হয়ে যাওয়া মানে স্থির হয়ে গেল ম্যাক্সিমাম ঠিক আছে দুর্বক হয়ে গেল তাহলে এফ ড্যাস সর্বোচ্চ হবে যদি ডি এফ ড্যাস সমান জিরো বলে এটা কখন জিরো হবে টার্মটা যদি এটা সমান এটা হয়ে যায় বা এটা সমান জিরো হয় তাহলে এটা সমান জিরো হলে কি এটা সমান এটা ওটাই করেছে দেখো এটা সমান এটা বা কাজ করলাম এটাকে মনে করে এ পাশে নিয়ে এলাম আর পাশে থ্রি এক্স স্কোয়ার রাখলাম তুমি এক কাজ করো এটাকে ওপরে নিয়ে এসো ঠিক আছে তাহলে কি এটা এটা তো সেম তাহলে যদি ওপরে নিয়ে যাও ওপরে কত ফাইভ বাই টু আর নিচে কত থ্রি বাই টু তাহলে কত হবে ফাইভ বাই টু থেকে মাইনাস থ্রি বাই টু করে দেখো কত আসে দেখো চলো একই রকম এটাকে জেড ভাবো তাহলে জেড টু দি পাওয়ার কত ওপর আমি এই লাইনটা দেখাচ্ছি জেড টু দি পার কত ফাইভ বাই টু আর নিচে কত থাকবে বলে জেড টু দি পার থ্রি বাই টু বুঝতে পারছো কি বলতে চাইছি আর পাশে কী থাকবে তখন থ্রি এক্স স্কোয়ার তাহলে এটা কত আসে দেখো ভালো করে দেখিও এটা ফাইভ বাই টু তো তাহলে উপরে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে জেড টু দিবার কত হয়ে যাবে মাইনাস থ্রি বাই টু এবার তুমি বলো তো ফাইভ বাই টু মাইনাস থ্রি বাই টু কত হবে দুই লাসো পাঁচ মাইনাস তিন মানে কত দুই 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 তাহলে এক তাহলে শুধুমাত্র কী জেডই পড়ে থাকবে তাহলে দেখো শুধুমাত্র জেড মানে কী পড়ে আছে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ডি ডিস্কোয়ার বাই ফোরই পড়ে আছে সমান কত থ্রি এক্স স্কোয়ার এবার চলো তাহলে কি থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ টু এক্স স্কোয়ার আর ডি স্কোয়ার বাই ফোর তাহলে কত হয়ে গেল তাহলে এক্স সমান কত হবে দুই ও পাশে নিয়ে যাও আট হয়ে গেলো চার দু আট তাহলে এক্স রুট চাপিয়ে দাও ডি স্কোয়ার বাই আটের ওপর তাহলে ডি বাই রুট আট রুট আট টু রুট টু বেশ হয়ে গেল দেখি নাও এগারোর অঙ্ক প্লাস কুড়ি ইউনিট আধানকে মাইনাস ত্রিশ ইউনিট আধান থেকে চার সেমি দূরে রাখা হলে এদের সংযোজী সরলেখার উপর কোন বিন্দুদের ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে চলো করা যায় দেখো প্লাস কুড়ি ইউনিট মাইনাস ত্রিশ ইউনিট চার সেমি দূরত্বে আছে ঠিক আছে কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রাবল নির্ণয় করবে মানে সেই বিন্দুতে কত আধান আছে ভাবতে হবে প্লাস ওয়ান তাহলে বলো তো এই মিডিলে কোথাও হবে আগে দেখে নিচল এখানে মনে করো প্লাস ওয়ান রাখলাম যে কোনো জায়গায় প্লাস ওয়ান বলো প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ আর মাইনাস প্লাসকে আকর্ষণ তাহলে দুটো এইদিকে তাহলে অবশ্যই কিসে থাকবে না অবশ্যই মিডিলে কোথাও প্রাবল্য জিরো হবে না লব্ধি কোন দিকে পেয়ে যাচ্ছে এই দিকে প্লাস প্লাসকে বিকর্ষণ মাইনাস প্লাসকে আকর্ষণ সব এই দিকে হচ্ছে হবে না এইদিকে হবে কি চলো ভাবা যাক দেখো মাইনাস মনে করো এই বিন্দু তাহলে কত আধান আছে প্লাস ওয়ান ঠিক আছে মানে মাইনাস প্লাসকে কি আকর্ষণ আর প্লাস প্লাসকে বিকর্ষণ কিন্তু যেহেতু কুড়িটা কম তিরিশটা বেশি আবার এই ডিস্টেন্সটাও কম তিরিশের কাছে তাহলে কি এই বলটা এই যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়ে যাবে ফলে এখানেও ক্ষেত্র প্রাবল্য সেটা হবে না ঠিক আছে চলো এই দিকে কোথাও হবে কেন তো একটু ভাবো এই দিকে চলো ডিস্টেন্স একটা ধরে নিলাম যে এক্স দূরত্বে কো থেকে ধরলাম যে প্লাস কুড়ি থেকে এক্স দূরত্বে বা আর দূরত্বে যা ধরবে ধরো ঠিক আছে ধরে নিলাম এদিকে কেন জিরো হবে একটু ভাবো ধরো যখন যেখানে ক্ষেত্রপ্রাবল্য সেখানে কত আধান আছে ভাবতে হবে প্লাস ওয়ান তাহলে হলো প্লাস প্লাসকে বিকর্ষণ মাইনাস প্লাসকে আকর্ষণ ঠিক আছে যেহেতু মান বেশি দূরত্ব কম আর এর মান কম দূরত্ব বেশি তাহলে এইদিকে কোথাও চান্সেস আছে ক্ষেত্রপ্রাবল্য জিরো হওয়া তারা কি এর জন্য এইভু ক্ষেত্র প্রাবল্য যা হবে এর জন্য এইভু ক্ষেত্র প্রাবল্য কত করে দেবো সমান করে দেবো ঠিক আছে বুঝতে পারলাম দেখো প্লাস প্লাসকে বিকর্ষণ মাইনাস প্লাসকে আকর্ষণ তাহলে চলো করে যাক তাহলে এর জন্য প্লাসের জন্য লিখি তাহলে কি কিউ বাই ওয়ান কি ফর্মুলা হয় ওয়ান বাই ফোর ফাইভ কিউ বাই আর স্কোয়ার কিন্তু এখানে যেহেতু ইউনিট বলেছে মানে সিজিএস তাহলে শুধুমাত্র কিউ বাই আর স্কোয়ার কিউ কত কুড়ি ডিস্টেন্স কত বলো শুধু এক্স তাহলে এক্স স্কোয়ার এটা কার সাথে সমান হবে এর জন্য শুধু মানটা লিখলাম যেহেতু ডিরেকশন আগে বলে দিলাম যে ওই দিকে হবে তাহলে তিরিশ কিউ বাই কি আর স্কোয়ার ডিস্টেন্স কত এক্স প্লাস কত চার এক্স প্লাস চার তার কি স্কোয়ার হ্যাঁ না বা দেখো এটা কী করতে পারি যদি আচ্ছা এটা করতে পারি কি কোনো গুণ করে দিলাম এক্স বাই ফোর বাই এক্স টোটালটা কী করে দিলাম স্কোয়ার করে দিলাম এটা কত তিরিশ বাই কুড়ি মানে কত হয়ে যাবে তিনের দুই রুট চাপিয়ে দিলাম তাহলে কত হয়ে যাবে এক্স বাই ফোর বাই এক্স তাই তো রুট থ্রি বাই টু এটা যেটা করবে আমার আমার এখানে করা আছে আমি লিখে দিলাম এটা ক্যালকুলেটার দেখে নিই ওয়ান পয়েন্ট টু টু ফাইভ এরকম কিছু একটা আসবে চলো কোনি গুণ করো তাহলে কত হয়ে গেলো এক্স প্লাস ফোর কত হয়ে যাবে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ ইন্টু এক্স তাই তো নাকি বা যদি এক্সটাকে ওপাশে নিয়ে যাও তাহলে কত ওয়ান বাদ হয়ে গেল এটা মাইনাস এক্স তাহলে কত হয়ে যাবে জিরো পয়েন্ট টু টু ফাইভ এক্স সমান কত হয়ে যাবে চার অতএব এক্স সমান কত হয়ে যাবে চার বাই জিরো পয়েন্ট টু টু ফাইভ মানে কত হয়ে যাবে এটাই চলে আসবে সতেরো দশমিক সাত আট এত সেন্টিমিটার সামথিং চলে আসবে এরকম সতেরো দশমিক আট হ্যাঁ তাহলে উত্তরটা কী হবে কোথায় যে প্লাস কুড়ি ইউনিট থেকে কোন দিকে মাইনাস ত্রিশের কোন দিকে বিপরীতে ওই দিকে নয় কিন্তু এর বিপরীতে কত সেমি দূরত্বে সতেরো দশমিক সাত আট সেমি দূরত্বে বুঝতে পারলাম আর একবার রিপিট করি এখান থেকে মাইনাস ত্রিশের বিপরীতে এত দূরত্বে ক্লিয়ার নেক্সট সবসেম মনে রাখবে যে বিন্দুদের ক্ষেত্র প্রবলে সেখানে বিভব কত সেখানে কত আদান আছে ভাববে মনে মনে প্লাস ওয়ান আচ্ছা নেক্সট বারো পরস্পরের সঙ্গে দুই সেমি দূরত্বে অবশ্যই দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিকে আঠারোশো ভোল্ট বিভাবে আহিত করা হল এবং অপর প্লেটটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবলের মান কত হবে এই যে অঙ্কটা এটা যদি ধারকত্ব ধারক চ্যাপ্টার পড়া থাকে তাহলে বেশি বুঝতে পারবে যে অঙ্কটা কী বলতে চাইছে তবুও আমি একটু জাস্ট বলে দিই দুটো প্লেট আছে মিডিলের ডিস্টেন্স বলে দিয়েছে ঠিক আছে একটা সামথিং বিভাবে আহিত কত বলে দিয়েছে আঠারোশো আর একটা আর একটা কত কার সাথে যুক্ত পৃথিবী পৃথিবীর সঙ্গে যুক্ত মানে কত ভোল্ট জিরো ওর বিভব জিরো আর ডিস্ট্যান্স কত বলে দিয়েছে দুই সেমি এটা হচ্ছে ডিস্ট্যান্স তাহলে বলেছে এদের মধ্যে এই মিডিলের ক্ষেত্রপ্রাবল্য কত হবে তো এই ফর্মুলাটা পরের চ্যাপ্টারে আছে তড়িৎ বিভব চ্যাপ্টারে শুধু আমি লিখে দিচ্ছি মনে রাখবা ই সমান ভি বাই আর এটা মনে রাখিও ঠিক আছে ই মানে কি ই মানে হচ্ছে ক্ষেত্রপ্রাবল ভি মানে কি বিভব পার্থক্য এই যে দুই প্লেটের মধ্যে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আর হচ্ছে যে দুটির মধ্যে বিহব পার্থক্য বের করতে চাইছে যে দু যে দুই বিন্দুর মধ্যে তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে চলো ভিটা করা যাক দেখো এটা সেন্টিমিটার সিজিএস আর এটা আঠারোশোকে ভোল্ট এস তাহলে চলো এক কাজ করি বিভব পার্থক্যটাকে আঠারোশো তো যাকে সিজিএস করতে চায় তাহলে একের তিনশো দিয়ে গুণ করতে হয় এটা পরের চ্যাপ্টারে আমরা জানতে পারবো তোর বিহব চ্যাপ্টার ঠিক আছে এক ভোল্ট সমান একের তিনশো স্ট্যাট ভোল্ট বা ইএসিও যা বলবে বলো তাহলে কত হয়ে গেলে এটা ছয় স্ট্যাট ভোল্ট যদি এস সিজিএস করতে চাই তাহলে যেহেতু এটা সে সেন্টিমিটার আছে তাহলে কত হয়ে গেল ছয় বাই কত দুই তাহলে আনসার কত হবে তিন কত ভি মানে কি স্টার্ট ভোল্ট পার কি সেন্টিমিটার এটা বলতে পারি আর একটা একক বলতে পারি ডাইন পার স্টার্ট কুলাম কেন বলো তো মনে আছে ইস এফ সমান কী হয় কিউই তাহলে ই সমান কী হয়ে যাবে এফ বাই কিউ এটা তো ক্ষেত্র প্রবল এফশন কিউ ইসন এফ বাই কিউ তাহলে কি বল বাই আধান বল কি এ ডাইন আধান কি স্টার্ট কোলাম তাহলে এটা লিখতে পারো বা এটা লিখতে পারো যে কোনো একটা অ্যাক্ট ঠিক আছে এটাকে কেন বলে দিলাম যে স্টার্ট ভোল্ট বাই কি সেন্টিমিটার ওকে চেক করে নাও তেরোর অঙ্ক একটি আলফা কণার আধান প্লাস থ্রি পয়েন্ট টু ইন্টু টেন দু মাইনাস নাইনটিন কুলম চার হাজার নিউটন কুলম ইনভার্স প্রাবল্যের জন্য আলফা কণার উপর প্রযুক্ত বলের মান কত চলে করা যাক কী কী দেওয়া আছে আধান আর ক্ষেত্রপ্রাবল দেওয়া আছে তাহলে প্রযুক্ত বল এফ সমান কী হয় বলো কিউই আধান কত থ্রি পয়েন্ট টু ইন্টু টেন কত মাইনাস নাইনটিন কুলম আর ক্ষেত্রপ্রাবল্য কত চার হাজার হ্যাঁ কিন্তু তাহলে কত চার দুগুন আট তিন চারে বারো তাহলে বারো দশমিক আট ইন্টু তিনটা শূন্য কমিয়ে দাও টেনে দেব মাইনাস উনিশ থেকে তিনটা পদ মানে মাইনাস ষোলো যেহেতু বল তাহলে কি এসআই যেহেতু সব নিউটন নেক্সট একটি পজিট্রন প্লাস ই প্লাস এবং একটি ইলেকট্রন পরস্পর এখানে ই মাইনাস লিখে দিও পরস্পর থেকে টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার দূরে থেকে তড়িৎ দিমেরু গঠন করেছে মানে একটা প্লাস আর একটা মাইনাস ঠিক আছে সম পরিমাণ দিমেরুর দিমেরু ভ্রামকের মান কত দি ই সমান বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন খোলা মানে ইলেকট্রনের আধান বা পজিট্রনের আধানের মানটা বলে দিয়েছে চলো করা যাক তাহলে দিমেরুর দিমেরু ভ্রামক পি সমান কী হয় একটু মনে করো কী হয় বলো কিউ ইন্টু আধান ইন্টু মধ্যবর্তী দূরত্ব টুয়েল এখানে টুয়েলভটা কি মধ্যবর্তী দূরত্ব আধান দুটির হ্যাঁ কি না দেখো আধান কত বলে দিয়েছে কিউ মানে কত এখানে আধানটা কত ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন নাইনটিনগুলো ইন্টু টুয়েলভ ডিস্ট্যান্সটা কত বলেছে টেন টু দি পাওয়ার মাইনাস এইটটি আট তাহলে কত হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত টোয়েন্টি সেভেন এত কী একক কী হবে বলো আধান ইন্টু দূরত্ব তাহলে কি কুলম আধান যেহেতু এসাই আর দূরত্ব কি মিটার কুলম ইন্টু মিটার বুঝতে পারলাম দেখো একটা পজিট্রন আছে একটা ইলেকট্রন আর একটা কী পজিট্রন মান কী সমান একটা মাইনাস আর একটা কি প্লাস একটা ডিস্ট্যান্সে আছে ডিসট্যান্স বলে দিয়েছে তাহলে একটা কি দিমেরও গঠন করেছে এদের ডিমেরও ভ্রামক চেয়েছে তাহলে ডিমেরও ভ্রামক মানে কি যে কোনো একটা আধানের মান ইন্টু মধ্যবর্তী দূরত্ব যেটাকে দূরত্বটাকে আমি এখানে টুয়েলভ দিয়ে লিখেছি বেশ হয়েছে নেক্সট কী বলছে দেখো একটি এইচ সেল অনুর দড়িদ দিমেরু ভ্রামক থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন্টু পর মাইনাস থার্টি কুলম্ব মিটার ধরে নাও এইচ সি এল অনুর পরমাণু দুটির সমান ও বিপরীত আধানে তরিদগ্রস্ত হয়ে দিমেরু গঠন করেছে ওদের আধানের পরিমাণ কত এল এর পরমাণু দুটির মধ্যে ব্যবধান ওয়ান পয়েন্ট জিরো ইন্টু টেন টু মাইনাস টেন মিটার বলে দিয়েছে আমরা জানি এইচসিএল অনু অনুর ক্ষেত্রে কী ঘটে একটু মনে করো ক্লোরিনের তরিত ঋণাত্মকতা বেশি হয় ইলেকট্রোন নিজের দিকে টেনে ফলে এ হালকা মাইনাস এ হালকা প্লাস হয়ে যায় ফলে দেখো মাইনাস আর প্লাস সমপরিমাণ বিপরীত আধান কত দূরত্বে আছে ডিস্টেন্সে আছে হ্যাঁ কিনা এই ডিস্টেন্সটা বলে দিয়েছে আর ডিমেরু ভ্রামক বলে দিয়েছে তাহলে এক কাজ করা যাক পি সমান কী বলো কিউ ইন্টু টুয়েলভ হ্যাঁ কিনা বা ডিমেরু ভ্রামকের মান বলে দিয়েছে কত বলো তো ডিমেরু ভ্রামকের মান থ্রি পয়েন্ট ফোর টু টেন টু দিবার কত মাইনাস ত্রিশ হ্যাঁ কিনা আর আধান কিউ চেয়েছে টুয়েলভ মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে ওয়ান পয়েন্ট জিরো মানে ডিরেক্ট লিখে দিলাম টেন টু মাইনাস টেন তাহলে চলো কাটাকাটি করা যায় তাহলে কিউ সমান কত হয়ে যাবে এটা যদি এ পাশে আসে তাহলে নিচে তাহলে ওপরে গেলে দেখো ত্রিশ তিরিশ থেকে দশ বার তাহলে কত হয়ে গেলো থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন টু টু পর মাইনাস টোয়েন্টি যেহেতু আধান যেহেতু এস আই পদ্ধতিতে সব বসিয়েছি কুলম বুঝতে পারলাম ঠিক আছে এটা হয়ে যাবে চলো এটাকে পাশে নিয়ে এসে দেখো এটা চলে আসছে থ্রি পয়েন্ট ফোর টেন টু মাইনাস টোয়েন্টি কুলম দেখে নাও সোলোর কোয়েশ্চেন কি বলছে দেখো একটি তরিত দিমেরু টেন টু দি পাওয়ার ফোর নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ত্রিশ ডিগ্রি কোন করে থাকলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মানে টোয়েন্টি সিক্স নিউটন মিটার টর্ক অনুভব করে তরিত দিমেরুর ভ্রামক কথা চলো বের করা যাক তড়িৎ দিমেরুরু ভ্রামক সমান কীভাবে বলো আচ্ছা টর্ক যেহেতু বলেছে টাও সমান কী হয় বলো পি ই হ্যাঁ কি না টর্ক সমান লিখতে পারি কি পারি না দেখো টর্ক কত বলে দিয়েছে টর্ক বলে দিয়েছে দেখো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সিক্স ডিমেরু ভ্রামক এটা চেয়েছে পি ক্ষেত্র বলে দিয়েছে ক্ষেত্র পাওয়ার কত টেন টু দি ফোর সাইন সাইন কত ডিগ্রি সাইন তিরিশ সাইন কত লিখতে পারি হাফ হ্যাঁ না যেহেতু কত ডিগ্রি এখানে বলে দিয়েছে থিটা বলে দিয়েছে তিরিশ হয়েছে আচ্ছা আর কি তাহলে অতএব পি সমান কোনো গুণ করে দাও অতএব পি সমান যেটা পাবে তুমি কোনো কত আঠেরো ইন্টু চার তার এখান থেকে আরও চার হয়ে গেল তার টেন টু দি পার মাইনাস তিরিশ কুলম ইন্টু মিটার এটাকে বই যেটা লেখা আছে এটা লিখতে পারো ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পার মাইনাস কত উনত্রিশ কুলম ইন্টু মিটার যা লিখবে একই বিষয় ঠিক আছে নেক্সট দেখো কি বলছে এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দুই প্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে কণা দুটির আধান প্লাস কিউ মাইনাস কিউ একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে দি এমনভাবে স্থাপন করা হলো যাতে দি তড়িৎ প্রাবল্যের প্রাবলের অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে দিমেরুটিকে সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো দেখাও যে অল্প কৌিক স্মরণের জন্য দিমেরুটিকে ডিমেরুটি কৌণিক সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে এই দোলগতির পর্যায়কাল নির্ণয় করা চল আগে কোয়েশ্চেনটা বুঝি এই যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখা আছে এটা আগে বুঝেনি দেখে নাও কি দেখো দিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র ঠিক আছে এদিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে আর এই বরাবরই একটা দিমেরুর অক্ষ আছে এই বরাবর দেখো মাইনাস কিউ প্লাস কিউ এবার কী করলাম ডিমেরুটাকে হালকা একটু ডিফ্লেট করবো ধর থিটা কোণে ঘোরাবো তো কী ঘটবে একটু ভাবো যেই দিকে তড়িৎ ক্ষেত্র তার অপোজিটে প্লাস আদান আছে এরকম একটা ভেবে নিব ঠিক আছে তাহলে বলো তো এইদিকে তড়িৎ ক্ষেত্রে তাহলে এদিকে কোথাও একটা প্লাস আদান আচ্ছা ভাববো তাহলে বলো এই পাশে তড়িৎ ক্ষেত্র তো তাহলে এই পাশে প্লাস তাহলে এই পাশে বলো প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ আর প্লাস মাইনাসকে কী করবে আকর্ষণ হ্যাঁ কিনা প্লাস প্লাসকে কী বিকর্ষণ কত ফোর্সে কিউ পরিমাণ আদান ইতরিত ক্ষেত্রে কিউই এটা কথা যাবে মাইনাস কিউই ফলে কোন দিকে ঘুরে যাবে বলো তো এদিকে ঘুরে যাবে না দেখো এরকম দিকে ওইদিকে এদিকে ঘুরে যাবে তাহলে আবার গতি যার জন্য এদিকে আসবে আবার এদিকে আসবে আবার এদিকে আসবে তো এই বিষয়টা ঘুরতেই থাকবে ঠিক আছে তো এটা আমাকে দেখাতে হবে যে সরল দোলগতিতে দুলবে আর তার দোলগতির করা যায় ধরুন কি থিটা ক্ষুদ্র কোণে বিক্ষিপ্ত করলে দিমির ওপর ক্রিয়াশীলটার মধ্যে জানা আছে টাও সমান কি হয় পি সাইন থিটা এবার টাও মানে কি আই আলফা ক্লাস ইলেভেন একটু মনে করো ঠিক আছে দ্বিটা বস্তুর ঘূর্ণনে পড়েছিলাম টর্ক সমান কী হয় মনে আছে আই ইন্টু আলফা ঠিক আছে আই ইন্টু আলফা জড়তা ভ্রামক ইন্টু কি কৌণিক তরণ সমান কী হয় পিই থিটা যদি অধিক্ষুত্র হয় কে থিটা লিখতে পারে হয়েছে আচ্ছা অথবা আলফা সমান ডি টু থ্রিটা ডিটি স্কোয়ার আর আইটা চলে গেল তাহলে পি বাই আই থিটা ডি লিখলাম একটু ভাবো রৈখিক লিখতে পারি ডি টু এক্স স্কোয়ার অবশ্যই লিখতে পারি হ্যাঁ কিনা রৈখিক এ সমান কি লিখতে পারি বলো ডি টু তো তাহলে জায়গায় কনিক ভাবো আর এক্সের জায়গায় রৈখিক জায়গায় সরণ থিটা ভেবে না তাহলে এর জায়গায় আলফা ঠিক আছে আর এক্সের জায়গায় থিটা তাহলে দেখো আলফাসাউন্ড ডি টু থিটা ডিটি স্কোয়ার এইভাবে ভাবতে পারি এবার দেখো ওমেগা স্কোয়ার থিটা তাহলে ভালো করে দেখো এটা মনে করো একটু সরল সময় কেমন হয় ডি টু এক্স ডিটি স্কোয়ার সমান কি ওমেগা স্কোয়ার এক্স এই টাইপের হয় না এখানে একটা মাইনাস ছিল সে যাই হোক ঠিক আছে এরকম ছিলেন ডি টু এক্স ডিটি স্কোয়ার সমানি ওমেগা স্কোয়ার এক্স সামথিং এরকম দেখো তো ওরকমই নাই ডি টু থিটা টি স্কোয়ার সমান কি ওমেগা স্কোয়ার থিটা যেখানে ওমেগাটা কি ওমেগা স্কোয়ার মানে পি বাই আই তাহলে ওমেগা সমু বরাব কি হয় পি বাই আই বুঝতে পারলাম আচ্ছা অতএব পর তাহলে প্রমাণ হয়ে গেলো যেটা একটা কি সরলদলগতির সমীকরণ হয়ে গেল ঠিক আছে সরলদলগতিতে তুলছে পর যায় কাল টি শুনকে টু পাই বাই ওমেগা তাহলে ওমেগাকে উল্টে দাও তাহলে আই বাই পি এবার টু পাই রুটা বলা আই মানে কি আই মানে কি মনে আছে জড়তা ভ্রামক জিনিসটা কি যে ডিস্টি ভর ইন্টু এম ইন্টু আর স্কোয়ার এম আর স্কোয়ার মনে আছে আচ্ছা ভালো করে দেখো এই দণ্ডটা হালকা এই দণ্ডটা কি হালকা ঠিক আছে এই লেন্থ বলে দিয়েছে এল হয়েছে আর দণ্ডের যে আধানের মান এম বলে দিয়েছে তাহলে কার সাপেক্ষে ঘুরছে এই এই মধ্যবিন্দুর সাপেক্ষে তাহলে ঘূর্ণ কোনটা এটা তাহলে এখান থেকে দূরত্ব কত এটা টোটালটা যদি এল হয় এটা কত এল বাই টু এটাও এল বাই টু মানে এখানে স্মল এম একটা ভর আছে এখানেও একটা স্মল এম ভর আছে আধানটার ভর বলে দিয়েছে তাহলে কত হয়ে যাবে এম ইন্টু টু কে এল বাই টু তার স্কোয়ার এই এম এর জন্য আবার এর জন্য কত হবে এম ইন্টু এল বাই টু তার হোল স্কোয়ার যেহেতু এখান থেকে ডিস্ট্যান্স কত এল বাই টু এটাও এল বাই টু ওটা রেখেছে এম ইন্টু এল বাই টু তার হোল স্কোয়ার প্লাস এম ইন্টু এল বাই টু তার স্কোয়ার বুঝতে পারলাম দুটো আধানের জন্য যেহেতু দুটো ভর ডিস্ট্যান্সটা মধ্যবিন্দু থেকে হয়েছে অতএব ক্যালকুলেশন করে টু পাই রুট টাওয়ার অফ এম এল বাই টু কিউই চলে আসবে আর আমরা কি জানি দিমেরু ভ্রামক মানে কি বলো পি মানে কি ভ্রামক মানে কি আধান ইন্টু দূরত্ব আধান কত কিউ আর দূরত্ব কত এল তার জন্য এখানে আবার টুয়েলভ ভাবিও না কারণ দূরত্বটা এখানে এল এখানে দূরত্ব টুয়েল নয় ব্যাস এটা হবে আনসার দেখে নাও আঠারোর অঙ্ক পি ভেক্টার সমান টেন টু দি পাওয়ার মানে সেভেন ফাইভ আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ কুল মিটার ডিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দিমের ওকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য ই ভেক্টর ভেক্টার সমান টেন ইউভার্স সেভেন আই কে প্লাস কে প্লাস কে কে ভোল্ড মিটার ইনভার্স হলে ডিমের ওপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করা আছে টর্ক মানে কী হয়ে বলো যেহেতু ভেক্টর ফর্মে আছে ভেক্টর ফর্মে ঠিক বোঝালো টাও সমান কি পি ক্রসি হ্যাঁ কিনা এবার দেখো এই দুটো গুণ করলে কি মাইনাস সেভেন প্লাস সেভেন কী হয়ে যাবে কেটে যাবে তাহলে শুধুমাত্র কী করে থাকবে দেখো মনে আছে ক্রস কী করে করতে একটু ইলেভেন মনে করো আমরা ভেক্টরে শিখেছিলাম কে আয়ের প্রথমে কাকে করছে পিকে তাহলে পি এর আয়ের সাথে কে আছে পাঁচ তারপরে কত এক আর কের সাথে কত মাইনাস দুই চিহ্ন সহ লিখতে হয় তারপরে কি ই এর ইয়ের কে আছে এক আয়ের সাথে ওয়ান জের সাথে ওয়ান কের সাথে ওয়ান 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 চলো করা যাক মনে আছে আই ক্যাপ তাহলে কী আয়ের নিচেরটা বাদ ওপরেরটা বাদ তাহলে কোনটা পরে থাকলো এই চারটা বুঝতে পারলাম আয়ের এটা বাদ আর এটা বাদ এই চারটা তাহলে এক একে এক মাইনাস দিতে হয় আর প্লাসে মাইনাসে কত মাইনাস গুণ করলে কত হবে এটার সাথে এটা এখন এটার সাথে এটা তাহলে এক 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 আর কি এটা করে মাইনাস দুই তাহলে মাইনাস মানুষের কত প্লাস মাইনাস দুইটা আমি নিলে যে ক্যাপ আচ্ছা যে ক্যাপের সময় কী করতে হয় যে নিচেরটা বাদ এটা বাদ তাহলে কে পড়ে থাকলো এটা বাদ আর এটা বাদ তাহলে এই চারটা পাঁচ একে পাঁচ মাইনাস পাঁচ একে পাঁচ মাইনাস এটা কত হয়ে যাবে মাইনাস দুই তাহলে মাইনাস মাসে আবার প্লাস দুই প্লাস সে কে ক্যাপ শুধু জের জায়গায় শুধু মাইনাস মনে রাখবো তাহলেই হবে আচ্ছা কে ক্যাপের সময় কি কে এর নিচের বাদ আর ওপরটা বাদ তাহলে কে পড়ে থাকলো এই চারটা পড়ে থাকলো তাহলে কে পাঁচ একে পাঁচ মাইনাস কত এক পাঁচ একে মাইনাস বুঝতে পারলাম কী করে হলো তাহলে কত হলো বলো থ্রি আই ক্যাপ মাইনাস সেভেন জে ক্যাব প্লাস ফোর কে এটা কী পেলাম ভেক্টর ফর্মে অতএব মান অতএব লিখে টর্কের মান কী হবে আয়ের সাথে কে আছে তিনের স্কোয়ার প্লাস জের সাথে আছে মাইনাস সাতের স্কোয়ার প্লাস এর সাথে আছে চারের স্কোয়ার এটা যেটা করবে এটা কত আসছে দেখে না এটা কত আসবে তিন তিনে নয় তাই তো চার তাহলে কত আসছে সাড়ে সাত উনপঞ্চাশ তিন নয় পঁচিশ সেভেন্টি ফোর সামথিং এরকম তাই তো এইট পয়েন্ট সিক্স এরকম চলে আসবে নিউটন মিটার কেন বলতো দেখেন টর্ক মানে কী হয় আর ইন্টু এফ টাও মানে কি আমরা পড়েছি দূরত্ব ইন্টু বল তাহলে কি বল ইন্টু দূরত্ব এন ইন্টু এম করে দিলাম এইট পয়েন্ট সিক্স এটা চলে আসবে ঠিক আছে নেক্সট অঙ্ক নাও সামথিং এরকম চলে আসবে নেক্সট কী বলছি দেখো বাই মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ ওই আধান দুটিকে সম দূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে কাঁচের পড়া বৈদ্যুতিক ধ্রুবাক আট বলে দিয়েছে এটা ফর্মুলা মনে রাখব এফ মিডিয়াম সমান এফ ভ্যাকিউম বাই কে এই ফর্মুলাটা যেন মুখস্থ থাকে এর মানে কী বলে দিচ্ছি এই ফর্মুলা কখন ইউজ করবো সেটাও একদম মনে রাখবো দুটো আধান আছে বাই মাধ্যমে আছে অন্য একটা মাধ্যমে নিয়ে যাবো আধান দুটো চেঞ্জ করবো না আধানের মধ্যবর্তী দূরত্বও চেঞ্জ করবো না দেখো বলে দিয়েছে সম দূরত্বে প্রথমে কথা ছিল বাই মাধ্যমে ছিল এত বল ক্রিয়া করছিল এবার সমান দূরত্ব রেখে ওই আধান দুটোকে কোথায় নিয়ে যাচ্ছে একটা কাঁচে নিয়ে যাচ্ছে তাহলে বল বলের অবশ্যই চেঞ্জ হবে তো সেটা কথা হয় তাহলে এফ মিডিয়াম ফর্মুলা মনে হবে এফ ভ্যাকিউম বাই কে শূন্য মাধ্যমে বল কেটা মাধ্যমের পরাবধী ধ্রুবক আর এটা হচ্ছে এফ মিডিয়াম মানে ওই মাধ্যমে বল তাহলে আমাকে কাঁচের মাধ্যমে চেয়েছে যেহেতু অন্য একটা মাধ্যমে নিয়ে যাচ্ছি কাঁচে নিয়ে যাচ্ছি তাহলে ওই মাধ্যমে

क्यो समान किए जी पास पड़ा धुरु पा चीज है तब क्यू ओवान किऊ टू बताए एफ्ट नीचे इंटू आर स्कोर चलो भसाय की ऊ टू कत चल्लिस पैंतर शुद्ध भलो बसा चल्लिस पैंतर माइनस बसानों दर नहीं चल्लिस पैंतर एफ एफर कत चार डाइन डिसटेंस कत आर एटाई तो आसना ना कि देखे ना चार डाइन डिसटेंस आर कि स्कोयर दस हजार स्कोयर त चल्स केटे गल चार दस चल्लिस एक शून्य थ्री पॉइंट फाइव এটা হবে অ্যান্সার থ্রি পয়েন্ট ফাইভ দেখে নাও একুশের অঙ্ক এক অক্ষ বরাবর কুড়ি নিউটন পার কুলাম প্রাবলের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে ওয়াই জেড তলে অবস্থিত কুড়ি সেমি বাহ বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে চলো তড়িৎ ফ্লাক্স ফাইস অন কি হয় ই ডট এস চলো আগে ই আর এসটা জেনে নিই ই ভেক্টর কত বলেছে বলো দুশো নিউটন কুলাম কোন অক্ষ বরাবর এক্স তাহলে কী ক্যাপ হবে আই ক্যাপ নিউটন পার কুলাম আর ক্ষেত্রফল এস ভেক্টর মানে কী বলো কত ক্ষেত্রফল দেখো এত বাহু বিশিষ্ট বর্গাকার বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্রফল ফোন বাহু স্কোয়ার এটা সেমি যেটা এটা এস আমি মিটার করবো তাহলে জিরো পয়েন্ট করে দেবো টু টার কী স্কোয়ার বাহু স্কোয়ার তাই তো কোন দিক বরাবর ভাবো ওয়াই জেড তল মানে কোন দিক একটা জিনিস মনে রাখবে শর্ট ফর্ম বলে এসছে আগে দেখে নিই এটা এক্স অ্যাক্সিস ওয়াই জেড ঠিক আছে ভালো করে বলার চেষ্টা করি এক্স ওয়াই তল মানে এক্স ক্ষেত্রফলের ডেকশন হয় লম্ব তাহলে এক্স ওয়াই লম্ব লম্বো কোনটা জেড হ্যাঁ কি না তাহলে জেড মানে কোন ক্যাপ হবে কে ক্যাপ একই রকম ওয়াই জেড তল ওয়াই জেড তলের লম্ব কোনটা হবে এক্স মানে কি আই ক্যাপ একই রকম এক্স জেড তল এক্স জেড তলের লম্ব কোনটা হবে ওয়াই মানে কি জে ক্যাপ তো সবচেয়ে সিম্পল ভাষায় এক্স ওয়াই জেডের এর মধ্যে যেটা বাকি থাকবে তল তো দুটো অক্ষ দুটো অক্ষ দিয়ে গঠিত হয় যেটা বাকি থাকবে সেই ক্যাপ এখানে কোন তল ওয়াই জেড তল মানে কী বাকি এক্স ওয়াই জেডের এর মধ্যে এক্স বাকি তাহলে কোন ক্যাপ হবে আই ক্যাপ আই ক্যাপ এত কি মিটার স্কোয়ার হয়ে গেল অর্থাৎ ফাইভ সেমান এটা কত হবে দুয়ে দুয়ে কত হবে জিরো পয়েন্ট কত হয়ে বলো জিরো ফোর আই ক্যাপ মিটার স্কোয়ার হয়েছে অর্থাৎ ফাইভ সেমান কে তরিস ফ্লাক্স লিখে দিই তরিশ ফ্লাক্স ফাইভ সেমান ই ডট এস আমরা তো ডট করতে জানি আয়ের সাথে আয় যে এর সাথে যে কে এর সাথে কে এখানে কী আছে আয় তাহলে শুধু আয়ের আয়ের সাথে আয় তাহলে কত হয়ে গেলো দুশো কেটে দেখুন করো চার দুগুনা আট আট ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো এককটা লিখে দিই এককটা কী হবে এর একক কী হয় নিউটন পার পুলং নিউটন কুলম ইনভার্স আর এর একক ক্ষেত্র মানে অনেকে মিটার স্কোয়ার তো এটাকে অনেক সময় নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্সও লেখা আছে একই ব্যাপার ঠিক আছে দেখেন নেক্সট বাইশ এক মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে বারো মাইক্রোকুলম পরিমাণের একটি বিন্দু আধান থাকলে ঘনকের প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তরি ফ্লাক্স কত এটা গাউস উপপদ্র ইউজ করো আচ্ছা গাউস উপপদ্য কী বলছে ফর্মুলা মনে হচ্ছে সমান কে কিউ বাই এফসাইলেন নট হ্যাঁ কিনা ফাইভ মানে কি তলিত ফ্লাক্স বা যেটাকে আমরা ইন্টিগ্রেশন ই ডট ডি এস দিয়ে লিখি ক্লোজড ইন্টিগ্রেশন ও একই কথা কোনো বদ্ধতলের মধ্য দিয়ে কত আধান আছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে কত তরিত ফ্লাক্স যাবে তার ফর্মুলা কী যে কত ভেতরে আধান আছে বদ্ধতলের বাই কি এফসালের নট হ্যাঁ কি না তাহলে ঘনক তো বদ্ধ তাহলে ঘনকের ভেতরে যদি বারো মাইক্রো আধান থাকে তাহলে ঘনকের তল থেকে কত তরিত ফ্লাক্স নির্গত হবে বলো ধরিলাম যে ঘনকের ভেতরে কিউ আধান আছে তাহলে ঘনকটা একটা বদ্ধ তাহলে তল থেকে কত নির্গত হবে কিউ বা এফসালের নট তাহলে এটা কি পুরো ঘনক থেকে নির্গত হচ্ছে ঘনকের কটা তল ছটা তাহলে অ্যাকচুয়ালি এটা ক কটা তল থেকে নির্গত হচ্ছে ছটা তল থেকে তাহলে ছটা থেকে কত নির্গত হয় কিউ বাই এফসালের নট হ্যাঁ কি না তাহলে একটা থেকে কত নির্গত হবে একটি তল থেকে কিউ বাই কত হয়ে যাবে সিক্স এফ সালের নট ছয় দিয়ে ভাগ তাহলে আনসার হবে কিউ বাই সিক্স এফসালের নট বুঝতে পারলাম ঘনক বদ্ধ বদ্ধ থেকে কত নির্গত হয় কিউ বা সালের নট যদি কিউটা ভেতরে আধান হয় এটা ছটা তল থেকে নির্গত হচ্ছে ঘনক মানে তাহলে একটা তল থেকে কত নির্গত হবে ছয় দিয়ে ভাগ তাহলে এটা হবে আনসার তাহলে কিউয়ের ভ্যালু কত বারো ইন্টু কত মাইক্রো টেন টু তো মাইনাস সিক্স সিক্স ইন্টু এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ভ্যালু ইনটু টেন টু কত হয়ে যায় মাইনাস টুয়েলভ এটাকে তোমরা একটু ক্যালকুলেটার বসছেন আমি বলি আমার এখানে লেখা আছে আমি লিখে দিচ্ছি সামথিং এটা দুই দশমিক দুই ছয় টু দি পাওয়ার কত আছে যেন টেন টু দি পাওয়ার ফাইভ আর একক যেটা হয় নিউটন ফ্লাক্সের একক নিউটন মিটার স্কোয়ার কোলম ইউনিভার্স সে আগে পরে অসুবিধা নেই ঠিক আছে নেক্সট কী বলছে দেখো ভেক্টর সমান এত বলে দিয়েছে প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে ভেক্টর সমান কত টেন আই ক্যাপ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্লাস কত তোমরাই বলো এটা তো সব দেওয়াই আছে একদম কিছুই করতে হবে না ফাইভ সমান ডট এস করে দে আয়ের সাথে আয় জের সাথে যে কে এর সাথে কী এটা কি আয় তাহলে শুধু আয়ের সাথেই হবে তাহলে তিন দশে কত তিরিশ আর জি আর কে বলে তো কিছু নেই তাহলে হবে না এত করে একক নেই তাহলে সিম্পলি একক লিখে দিলাম বুঝতে পারলাম চল নেক্সটটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে প্রাবল ইভেক্টার সম সিক্স আই ক্যাপ থ্রি জে ক্যা ফোর কে ক্যা ভোল্ট পার মিটার ওই তড়িৎ ক্ষেত্রে জেড তলে কুড়ি মিটার স্কোয়ার ক্ষেত্র ফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করে চলো করা যায় তাহলে এই অঙ্কটা আমি এখানে করে দিলাম ঠিক আছে বুঝে নিও ফাইভ সমান কী বলো ই ডট এস হ্যাঁ কি না ফাইভ সমান ই ডট আচ্ছা চলো আগে এসটা লেখা ট্রাই করো চলো করো দেখি এক কাজ করলাম আমি ওপরে করছি ঠিক আছে একটু মেটাচ্ছি চলো এখানেই করে দিলাম চলো করো ফাইভ কী দেওয়া আছে দেখো বলো ই কতটা আছে ই তো দেখতেই পাচ্ছি ই আর লিখতে যাচ্ছি না এসটা কী হবে বলো ওপরে করলাম এসটা কী হবে বলো এস মানে কত কুড়ি মিটার স্কোয়ার তো কোন তলে ভালো করে দেখো ওয়াই জেড মানে কে বাকি এক্স তাহলে কুড়ি আই ক্যাপ ঠিক আছে মিটার স্কোয়ার তাহলে ফাইভ সমান কী হয় ই ডট এস ই ডট এস আই লিখা আই লিখা আছে বলে লিখতে গেলাম না তাহলে কি আয়ের সাথে আয় তাহলে কি আয়ের সাথে ছদ্গুনে কত বারো তাহলে একশো কুড়ি নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স বা এটাকে যেহেতু ভোল্ট মিটার বলেছে এটাকে ভোল্ট ইন্টু মিটার করতে পারো ঠিক আছে কেন বলো তো ই এর একক কত বলো ভোল্ট পার মিটার এটাও তো হয় ঠিক আছে যেমন নিউটন পার কুলম হয় এটাও হয় ঠিক আছে তাহলে কি এটা কত ভোল্ট পার মিটার এটা ই এর একক কিন্তু ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার তাহলে একটা মিটার কেটে গেলো তাহলে কি ভোল্ট ইন্টু মিটার বুঝতে পারলাম ই এর একক কী বলো ভোল্ট পার মিটার স্কোয়ার ভোল্ট পার মিটার আর এসের একক কী বলো মিটার স্কোয়ার তাহলে একক ভোল্ট ইন্টু মিটার এটাও লেখা যায় ঠিক আছে যেমন নিউটন কুলাম ইনভার্স মিটার স্কুলের ওটা লিখা যায় এটাও লেখা যায় ডেকে নাও একশো কুড়ি হবে চেক করে নিও তোমরাই বলো যদি এটাকে এক্স ওয়াই তল বলতো কী করতাম মনে করো তোমার আমাকে এটা এক্স ওয়াই তল বললো তাহলে এখানে কোন কোন কী কাপ লাগাতাম এখানে এক্সয় মানে কে জেড বাকি তাহলে এখানে কে ক্যাপ ইউজ করতাম বুঝতে পারলাম যদি এখানে আমাকেই বলতো এক্স জেড তল তাহলে কে বাকি ওয়াই তাহলে এখানে কী জে ক্যাপ ইউজ করতাম এ হচ্ছে বিষয় আচ্ছা চেক করে নাও তাহলে আমাদের সেট ওয়ান কমপ্লিট সবাই ভালো থাকে সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি থ্যাংক ইউ সো মাচ